এটা আমার প্রথম কোনো সাংগঠনিক কোনো দায়িত্ব নয়। এর আগে আমি তৃণমূল ছাত্র পরিষদ করেছি, আমি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন করতাম। অ্যান্ড এরপরে দিদি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করবো যে দিদির নেতৃত্বে, আমাদের সমস্ত ওনার নেতৃত্বে, ওনার কথা মেনে আমরা যতটা সুন্দর এগোতে পারি। এবং আমাদের সামনে যেটা লক্ষ্য ছিল 21শে জুলাই, সেই দিনটাকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই সাংগঠনিক মিটিং ছিল। সেখানে আমাদের সর্বভারতীয় জেনারেল সম্পাদক, তিনি ছিলেন মুকুলদা থেকে শুরু করে মুকুলদা, পার্থদা, সুব্রতদা, শুভেন্দুদা, শিউলিদি, আরও অনেক সবাই ছিলেন একসঙ্গে। অভিষেক ছিল, অভিষেক এখন আমাদের এখানে এসেছিল। তো আমরা চাইবো যে আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব, আমাদের আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভালোবাসায়, তার আশীর্বাদে এবং তার নীতি অনুসরণ করে যেন আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং সেটা আমাদের একমাত্র কাম্য। শুটিং শিডিউলের সঙ্গে এই রাজনীতির যে শিডিউল, এটাকে মেলানোর ব্যাপারে কি প্রস্তুতি নিয়েছে? দেখুন, আমি তো টিভি সিরিয়াল করি না। টিভি সিরিয়াল করলে হয়তো এটা করতে পারতাম না, কারণ টিভি সিরিয়াল করলে রোজ কাজ করতে হয়। আমরা যারা সিনেমা করি, তারা আমরা বছরে একটা কি দুটো করে সিনেমা করি এবং তারপরে অনেকটা সময় থাকে। তো ফলে সেই সময়টার জন্য দিদি আমাকে জিজ্ঞেস করেছেন, দিদি হিরণ, যে তুমি শুটিং করতে করতে এটা করতে পারবে কি না। তো সেটা আমার আমি বলেছিলাম, দিদি আমি যেহেতু ফিল্ম প্রচুর সিনেমা করি না, আমি বছরে, আপনারা দেখেছেন লাস্ট 7 বছরে আমি বছরে একটা কি দুটো করে সিনেমা করি, তাহলে বাকি সময়টা আমি সংগঠনের জন্য দিতে পারি। কারণ আমার কাছে আমার জীবনের, আমি যখন ছোট্ট ছিলাম, ছোট্ট থেকে জীবনে একজনকে দেখে এসেছি, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের পশ্চিমবঙ্গের অপশাসন, পশ্চিমবঙ্গের দুর্নীতি, 34 বছরের যে আমাদের কষ্ট যন্ত্রণা সমস্ত লাঘব করে দিয়েছেন, যে ভদ্রমহিলা যিনি তার নিজের জীবন বিপন্ন করে বারবার সংগ্রাম আমাদের কাকে বলে যারা শিখিয়েছেন, যার জীবনের সবচেয়ে বড় অঙ্গ হলো সংঘর্ষ, যুদ্ধ যাকে বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সেই ভদ্রমহিলাকে তার সঙ্গে কাজ করতে পারার যে এই সুবর্ণ সুযোগ, আমার মনে এটা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তো চেষ্টা করবো যেন সেই তার 1 লক্ষ ভাগের 1 ভাগও যেন আমি পূরণ করতে পারি।